ওয়েলকাম, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্নিং 24x7। তোমাদের আজকের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে তোমাদের ক্লাস সিক্সের যে ভূগোল বই রয়েছে সেই ভূগোল বইয়ের 6 নম্বর অধ্যায়, বরফে ঢাকা মহাদেশ। এই অধ্যায়ে এর আগে আমরা একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তোমরা চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারো। এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন এই অধ্যায় থেকে যেগুলি ইম্পর্টেন্ট রয়েছে সমস্ত প্রশ্ন আলোচনা করে দেওয়া হয়েছে। তোমরা সমস্ত ভিডিওটি না টেনে ভালো করে দেখে এবং খাতায় টুকে পরীক্ষায় ভালো করে লিখবে। তাহলে তোমাদের এর আগের দিন আমরা 11 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করেছিলাম যে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি, এটি কোথায় অবস্থিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকেরও প্রথম প্রশ্ন এটি দিয়েই আমরা শুরু করলাম যে পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি, এটি কোথায় অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ। এই হিমবাহটি কোন মহাদেশে অবস্থিত, এটি আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি, এর উষ্ণতা কত। তোমরা জানো যে পৃথিবীর সবথেকে শীতলতম মহাদেশের নাম হচ্ছে আন্টার্কটিকা, আর এই আন্টার্কটিকা মহাদেশেই রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক হচ্ছে পৃথিবীর সবথেকে শীতলতম জনবসতিহীন স্থান। রাশিয়া যেখানে এই তাদের গবেষণা কেন্দ্রটি স্থাপন করেছে সেটি সবথেকে পৃথিবীর সবথেকে শীতলতম স্থান, তাদের সেই জায়গাটির নাম হচ্ছে ভস্টক। তাহলে সেখানের উষ্ণতা হচ্ছে -89.2°C। পরবর্তী প্রশ্ন, যে টিকালেখ পেঙ্গুইন। আসলে প্রশ্নটি তোমাদের অনেক সময় টিকালেখ আকারে আসলেও বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের এই পেঙ্গুইন সম্পর্কে কিছু ছোট ছোট প্রশ্ন দিয়ে দেয়, তাই আমি এই ভিডিওতে তোমাদের এই পেঙ্গুইন সম্পর্কে কিছু তথ্য দিয়ে দিয়েছি। তোমাদের যদি পেঙ্গুইন সম্পর্কে টিকালেখ আসে তাহলেও তোমরা এইখান থেকে এই উত্তরটি লিখতে পারবে, অথবা তোমাদের যদি ছোট ছোট প্রশ্ন আসে পেঙ্গুইন সম্পর্কে তাহলেও এখান থেকেই উত্তর পেয়ে যাবে। যে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দার হলো পেঙ্গুইন পাখি, এই আন্টার্কটিকায় প্রচণ্ড ঠান্ডা, সেই কারণে এখানে স্থায়ীভাবে কেউ বসবাস করে না, কোনো মানুষ এখানে স্থায়ীভাবে বা অন্য কোনো প্রাণী এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারে না, একমাত্র মেরু ভাল্লুক এবং এই পেঙ্গুইনরাই ওখানে বসবাস করে। এই আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দার তাই হচ্ছে পেঙ্গুইন পাখি। এই আন্টার্কটিকার সমুদ্রে চিংড়ি জাতীয় ক্রিল এ ভর্তি, তাহলে ক্রিল নামক এক ধরনের লাল রঙের চিংড়ি মাছ রয়েছে সেই আন্টার্কটিকা মহাদেশের যে সমুদ্রগুলি এই লাল চিংড়ি বা ক্রিল মাছে ভর্তি। এই ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য, কারণ তোমরা জানো যে আন্টার্কটিকা মহাদেশে মাটি খুঁড়তে গেলে 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বরফ খুঁড়তে হবে, তারপরে আমরা কি পাবো, মাটি পাবো। সেখানে গাছ সাধারণত জন্মাই না। আন্টার্কটিকা মহাদেশটি এত বরফে, সম্পূর্ণ মহাদেশটি এই পরিমাণে বরফে ঢাকা যে সম্পূর্ণ মহাদেশটিকে কেমন দেখায়, সাদা রঙের দেখানো হয়। তাই তোমরা এর আগে পড়েছো যে কোন মহাদেশকে সাদা মহাদেশ বলা হয়, আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলা হয়। এই পেঙ্গুইন পাখি উঠতে পারে না কিন্তু ভালো সাঁতার কাটতে পারে। পেঙ্গুইন পাখিগুলি ভালো উঠতে না পারলেও এরা কি করতে পারে, ভালো সাঁতার কাটতে পারে। প্রায় 17 রকমের প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। কত রকম প্রজাতির পেঙ্গুইন রয়েছে, 17 রকম প্রজাতির পেঙ্গুইন রয়েছে এই আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরর হলো পৃথিবীর সব থেকে বড় জাতের পেঙ্গুইন। এই এম্পেরর পেঙ্গুইন সব থেকে বড় জাতের পেঙ্গুইন। এই পেঙ্গুইনের উচ্চতা প্রায়, লম্বায় কত হয়, লম্বায় হয় 4 ফুটের মতো লম্বা হয়, বা একটা মানুষের মতো লম্বা হয়। এর ওজন কেমন হয়, এর ওজন হয় প্রায়
30 ফুট। তাহলে তোমাদের এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসতে পারে যে আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দার কারা, যে আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দার হচ্ছে একমাত্র পেঙ্গুইন পাখি। প্রশ্ন আসতে পারে যে আন্টার্কটিকায় যে পেঙ্গুইনগুলি থাকে পেঙ্গুইনগুলি কী খায়, কারণ সেখানে গাছগাছড়া সাধারণত দেখা যায় না। তাহলে এখানকার সমুদ্রে প্রচুর ক্রিল নামক এক ধরনের চিংড়ি মাছ রয়েছে, সেই ক্রিল খেয়েই তারা বেঁচে থাকে। পরবর্তী প্রশ্ন, প্রথম আন্টার্কটিকায় দক্ষিণ মেরুতে কে পৌঁছান, যে প্রথম আন্টার্কটিকার দক্ষিণ মেরুতে কে পৌঁছান। অ্যাডওয়ার্ড অ্যান্ডসন, অ্যাডওয়ার্ড অ্যান্ডসন প্রথম কোথায় পৌঁছান, আন্টার্কটিকার দক্ষিণ মেরুতে পৌঁছান। পরবর্তী প্রশ্ন, আন্টার্কটিকায় দেশের কয়টি দেশের গবেষণা কেন্দ্র রয়েছে, বা আন্টার্কটিকায় কয়টি গবেষণা কেন্দ্র রয়েছে। তোমরা জানলে অবাক হবে যে আন্টার্কটিকা মহাদেশে 40টিরও বেশি দেশের গবেষণা কেন্দ্র রয়েছে। এই 40টি দেশ প্রায় 100টারও বেশি গবেষণা কেন্দ্র তৈরি করেছে। তাহলে আন্টার্কটিকায় কয়টি দেশ গবেষণা তৈরি করেছে, প্রায় 40টি দেশ, আর ওইখানে আন্টার্কটিকার মধ্যে কতগুলি গবেষণা কেন্দ্র রয়েছে, আন্টার্কটিকা মহাদেশে প্রায় 100টিরও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। আন্টার্কটিকায় সমস্ত দেশেই গবেষণার সুযোগ পাবে, এই আন্তর্জাতিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়, 1959 সালে। তাহলে আন্টার্কটিকা মহাদেশটি কোনো দেশের অধীনে থাকবে না, আন্টার্কটিকা মহাদেশে সমস্ত দেশেই কি করতে পারবে, তাদের গবেষণা করতে পারবে। এই হ্যাঁ এই মর্মে সমস্ত দেশ মিলে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই আন্তর্জাতিক চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়, 1959 সালে। পরবর্তী প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রটির নাম কি, এটি কত সালে স্থাপিত হয়। তাহলে আমাদের মনে সাধারণত প্রশ্ন থাকে, যদি পৃথিবীর প্রায় 40টি দেশ বা 100টিরও বেশি তারা গবেষণা কেন্দ্র তৈরি করেছে, তার মধ্যে কি ভারত তো কোনো গবেষণা কেন্দ্র তৈরি করেছে, হ্যাঁ উত্তর হচ্ছে হ্যাঁ, আন্টার্কটিকা মহাদেশে ভারতও কি করেছে, আমাদের গবেষণা কেন্দ্র তৈরি করেছে। সেই আন্টার্কটিকা মহাদেশে যে ভারত যে গবেষণা কেন্দ্রটি প্রথম তৈরি করেছে তার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। এই আন্টার্কটিকায় প্রথম ভারতের গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। এই দক্ষিণ গঙ্গোত্রী 1982 সালে স্থাপিত হয়, 1982 সালে দক্ষিণ গঙ্গোত্রী স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন, যে মৈত্রী কি, উত্তর হচ্ছে মৈত্রী হচ্ছে 1988 সালে, এই 82-র পরে 1988 সালে আন্টার্কটিকা মহাদেশে দক্ষিণ গঙ্গোত্রী যে নামক যে আমাদের গবেষণা কেন্দ্রটি রয়েছে সেখান থেকে 70 কিমি দূরে, 70 কিলোমিটার দূরে একটি মৈত্রী নামক আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপিত হয়। তাহলে মৈত্রী কি, মৈত্রী হচ্ছে ভারতের গবেষণা কেন্দ্র। তাহলে প্রথম তো কোনটি কোন গবেষণা কেন্দ্রটি তৈরি করেছিল, দক্ষিণ গঙ্গোত্রী, কত সালে, 1982 সালে। এরপরে 1982 সালের পরে মৈত্রী কত সালে স্থাপিত হয়, 1988 সালে। এই দক্ষিণ গঙ্গোত্রী থেকে কত কিলোমিটার দূরে এই মৈত্রী নামক গবেষণা কেন্দ্রটি রয়েছে ভারতের, 70 কিলোমিটার দূরে, এই দক্ষিণ গঙ্গোত্রী থেকে 70 কিলোমিটার দূরে। আজকের শেষ প্রশ্ন হচ্ছে, আন্টার্কটিকা মহাদেশের উত্তর মেরুতে কোন প্রাণী দেখা যায়। আন্টার্কটিকা মহাদেশের উত্তর মেরুতে কোন প্রাণী দেখা যায়, মেরু ভাল্লুক দেখা যায়। আন্টার্কটিকার উত্তর মেরুতে দেখা যায় মেরু ভাল্লুক। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটিতে একটি লাইক করো। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা ভিডিওটি দেখে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি কেউ ক্লাস 6-এ পড়ে তাহলে তোমরা তাদের উন্নতির জন্য তাদেরকে ভিডিওটি শেয়ার করতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো।